এই স্যানিটারি সিস্টেমের ক্ষেত্রে নিজস্ব মলের দিকে নজর দিতে হয়, শুধু ফ্ল্যাশ করে বেরিয়ে যাওয়ার জো নেই। স্থপতি হিসেবে আমি দেখেছি যে এই পেশায় পানিকে মলমূত্রের বাহক হিসেবে গণ্য করা হয়। সেটা আমার ভয়ানক মনে হয়েছিল। সমাজে পানি সম্পর্কে এমন ধারণা বদলানোই আমার কাজের লক্ষ্য। আমি আসলে আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। তারা কিন্তু মলকে মোটেই নোংরা হিসেবে দেখতেন না, বরং জমিতে ফেরত দেবার উপকরণ হিসেবে গণ্য করতেন। মানুষের মল ও অন্যান্য অর্গানিক বর্জ্য জমা করে তারা কৃষিকাজের জন্য চিনাম্পা নামের এক ধরনের কৃত্রিম দ্বীপ সৃষ্টি করতেন। মেক্সিকো সিটির মতো বিশাল শহরের উপকণ্ঠে এমনই এক চিনাম্পায় লুসিও উসুবিয়াগা সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে চান। মানুষ কিভাবে আরও প্রাণ ও জীববৈচিত্র্য সৃষ্টি করতে পারে, চিনাম্পা তার অন্যতম বিরল দৃষ্টান্ত। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার সুন্দর উদাহরণ এটা। তিনি এখানে আর্কাতিয়েরা নামের এক রিজেনারেটিভ কৃষি প্রকল্প চালাচ্ছেন। সেখানে প্রকৃতির সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্যের মাধ্যমে অর্গ্যানিক খাদ্য উৎপাদন করা হচ্ছে। মেক্সিকো সিটির অনেক রেস্তোরাঁয় সেই কৃষিপণ্য বিক্রি করা হয়। শুকনো কম্পোস্টিং টয়লেট ছাড়া এখানে চলে না। চিনাম্পাগুলি প্রকৃতি সংরক্ষণ এলাকা হিসেবে স্বীকৃত, তাছাড়া বিদ্যুৎ সংযোগ ও কলের পানীয় নেই। লুসিওর কাছে সেখানে জমা মল মোটেই বর্জ্য নয়, বরং এক সম্পদ। জমি থেকে আমরা যে খাদ্য পাই আমাদের তা ফিরিয়ে দিতে হবে, তা না হলে ভারসাম্য নষ্ট হবে এবং কীটপতঙ্গ ও ঘাটতি দেখা দেবে। উদ্ভিদের সম্পূর্ণ পুষ্টির জন্য সব অবশিষ্ট অংশ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রাথমিক পর্যায়ে তারা শুধু ফল গাছের গোড়ায় মল দিয়ে তৈরি কম্পোস্ট সার দিতে চান। রোগের জীবাণু, হরমোন ও ওষুধের অবশিষ্ট অংশ নিরাপদে পুরোপুরি দূর করতে পারলে শাকসবজির ক্ষেতেও সেই সার দেয়া হবে। আবার ওলিনচিয়ালির অর্গানিক খামারে ফেরা যাক। টমাস ভিলানুয়েভার গ্রাহকরা অবশ্যই সারের বিষয়ে জেনে শুনেই কৃষিপণ্য কেনেন, এমনকি এমন পদ্ধতির কদরও করেন। সমাজে মলের ভাবমূর্তি বড়ই খারাপ, কিন্তু আমরা জানি যে মল কম্পোস্টিং এর মাধ্যমে স্যানিটেশন সম্ভব। আমাদের এখানে একটা প্রবাদ রয়েছে, মল দিলে ফসল কখনো নষ্ট হয় না। এ হলো দেয়া নেয়া এবং খাওয়া ও মলত্যাগের এক চক্র। অন্য জায়গায় যা ঘেন্না ও ভয়ের কারণ, এখানে তা একেবারেই স্বাভাবিক।